আপনি কখন জানলেন যে পুলিশের একজন উদ্যোক্তা কর্মকর্তার সাথে ওনার বন্ধুত্ব তো এটা কখন জানলেন ওখানে যাওয়ার পরে আমি ভাই বলতেছে তোমরা সিকিউরিটি এখানে নামতে পারো সমস্যা নাই মানে কোনো ক্লাব টলাবে তো আসলে হুট হুট করে যাওয়া যায় না যেহেতু অনেক রাত তখন 12টা প্রায় তো তখন আসলে ওখানে সিকিউরিটিও কিন্তু ঢুকতে দিচ্ছিল না তাকে এবং সে কাকে জানি ফোন করলো তার আসলে তার সাথেই কাজ ছিল তখন আপনি বলতে চাচ্ছেন ওই প্রথমবারই নাসিরুদ্দিনের সাথে আপনার দেখা হ্যাঁ মানে আপনি যে বলছেন আপনি নামটি জানতেন না সেটা কি আজকে পর্যন্ত জানতেন না নাকি কালকেও জানতেন না 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 যখন আমি থানায় গেছি তখন পর্যন্ত আমি নাম বলতে পারি না কারণ আমি তখন তো জানি না খুঁজে বের করিনি উনি তার পরি বলে নাই যে আমি উনি তো জানি যে সে আমি ওনার বন্ধু এভাবে বলছিলেন পুলিশের প্রতি এলিগেশন করছিলেন যে তারা অবহেলা করছে মামলা নিচ্ছে না আপনাকে সহযোগিতা করছে না আপনি যেখানে নামই বলতে পারলেন না কি আপনার সাথে এরকম একটা আচরণ করলো তাহলে পুলিশ আপনাকে কিভাবে সহযোগিতা করবে জি আমি সব কিন্তু ডিটেইলে বলা হয়েছে কিন্তু তাদের ঘটনা যে এই নাম যে হচ্ছে অমি হ্যাঁ অমির নাম উল্লেখ করা হয়েছে অমির নামই তো আমরা জানি আমি তো অমির নামই বলবো আর ওখানে যে ছিলেন সে বারবার বলেছেন যে ওনার বন্ধু বেনজির আহমেদের বন্ধু ঠিক আছে তো এটা তো বের করা যাবে ওখানে সিসি ক্যামেরা আছে না তো আমি পুলিশকে বলবো না এই ঘটনা একজন মানুষের নাম জানি না তাই বলে ঘটনা বলবো না আমি অনেক সময় আমরা দেখি না যে কোনো বাংলাদেশের নারীদের সাথে এই ধরনের ঘটনা ঘটলে ভিকটিম ব্লেমিং একটা ব্যাপার যে নারীটার সাথে এমন আচরণ করা হয় যেন দোষটা এই চারটা দিন ধরে তো আমাকে ওটাই বোঝানো হয়েছিল ওই বাক্যই তো আমাকে গিলানো হচ্ছিল আমার ক্যারিয়ার তুমি একটা মেয়ে মানুষ নায়িকা মানুষ প্রথমে তোমার দিকেই আঙুল উঠবে তোমাকেই লোকে গালি ভাই গালিগালাজ তো করি মানে এখন কি করব আমার সাথে অন্যায় হওয়া আমি কোনো বিচার চাবো না এটার এই কথাই কিন্তু আমাকে চারটা দিন ধরে সবাই এই কথাই বলে যাচ্ছিল যে তুমি নায়িকা তোমাকে তুমি এইভাবে বললে ভাবো ইজ্জত কোথায় যাবে ইজ্জত তো আমার হানি হয়েছে ভাই সেটার বিচার চাওয়া কি ইজ্জত যাওয়ার ব্যাপার আমি তো জানি না আপনি মানে এই ব্যাখ্যাটা আপনি একদম সুস্পষ্টভাবে দিয়েছেন শুধু আরেকবার একটু ক্লিয়ার করবেন যে আজকে নাসিরুদ্দিন যে অভিযুক্তি করেছে তার প্রেক্ষিতে আসলে আপনার বক্তব্য কি মানে তিনি বারবারই বলছিলেন খুবই দৃঢ়ভাবে বলছিলেন একাধিকবার যে আপনারা সেখানে গিয়েছেন আপনারা সংলগ্ন অবস্থায় ছিলেন এবং তিনি এখন তো তার কিছু একটা বলতে হবে সে বলছে আর নেডার তে এটা কোনো এটা সম্ভব এটা 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 কোনো কথা কেন মনে হচ্ছে উনি এই অভিযোগটা উল্টো আপনাকে কেন করছে এখন তো আমি জানি না এখন কিছু তো একটা বলতে হবে কেন আমাকে কেন হিট করা হয়েছিল মানে এখন কি বলবে আমি তো জানি না উনি ভিকটিম কেন উনি আসেনি তাহলে কেন আমি চার দিন ধরে তখন তো সে কেন তার লোকজন দিয়ে সরি কেন বলাচ্ছিল সরি যে বলছে সেগুলো তো আমার কাছে আছে সবাই তো সবাইকে তো আমি দিছি কেন সে সরি বলছে চার দিন ধরে আমাকে বোঝানো কেন হচ্ছিল যে আমি তো কোথাও কিছু না বলি আমাকে কেন দমিয়ে রাখা হচ্ছিল বলেন সে ভিকটিম হলে তো সে আগে যাবে সবার সামনে গণমাধ্যমের কাছে যেতে বারবার না করা হচ্ছিল এবং প্রেশার দেওয়া হচ্ছিল আপনার উপরে এই ধরনের কিছু বিষয় আসছিল বারবার এখন আপনি একজন তারকা মানুষ আপনার ক্ষেত্রে হয়তো যতটুকু সহজ একজন বাংলাদেশের তৃণমূল পর্যায়ের কোনো নারীর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে প্রতিবাদ করা অনেক কঠিন সেই মেয়েদের পক্ষে দাঁড়িয়ে হলেও আপনাকে এই কাজটা আপনি করছেন আপনি বলেছেন গতকাল আমি চার দিন ধরে বুঝে গেছি কতটা কঠিন একমাত্র আমি জানি এই জায়গাটাই জানতে চাচ্ছি আপনি লড়াইটা কতদূর চালাতে চান কতটুকু আপনার মনোবল থাকে আমি যতক্ষণ না সুবিচার পাবো ততদিন আপনি গতকালকে পর্যন্ত বলেছিলেন আপনাকে হত্যা করা হতে পারে আপনি ভয় পাচ্ছেন আজকে আসামি গ্রেফতার হয়েছে আমি আমি প্রথমেই বলেছি ভাই আমার অনেক ভরসা পাচ্ছি এই যে আপনাদের এত সাপোর্ট আমি এখন উঠে দাঁড়ানোর মতো ভরসা পাচ্ছি আমি পারবো